मंटी, ए मंटी। मंटी, ऐतो बोरो जोगन्नो कष्टती कोल्ली की भाभे। सारा जीवन बंधुर मत का दिए तोर संगे तुम्हें धमको दें क्योंकि एम शिक्षा तो तक दे रखम एक जघन्य अपराध ना कर भी रे कथा बोलिस ना क्या हाँ कथा बोलिस ना क्या আমার ভাবতে ঘৃণা হয় যে আমার মেয়ে এরকম জঘন্য কাজ করতে পারে। আরে একজন মুসলমানের দাড়িতে হাত দেওয়া যে কত বড় অপরাধ, এইটুকু জ্ঞান আমার মেয়েদের নেই। আরে তুই দুষ্ট বটে কিন্তু এত বড় অমানুষ হয়ে গেছিস তা তো জানতাম না। ছি 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 আব্দুর রহমান, আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম চাচা, বসেন। তোমার অফিসে গিয়েছিলাম, ওখান থেকে তোমার ঠিকানা জোগাড় করে তারপরে এখানে এলাম। কিন্তু এটা তো একটা মাদ্রাসা কমপ্লেক্স, তুমি এখানে কি করে এলে? আমার এক বন্ধু এখানে চাকরি করে, ওই একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে, আপাতত থাকি, পরে দেখা যাবে। কিন্তু খাওয়া দাওয়া? মেসের মতো করে কয়েকজনের রান্না বান্না হয়। কিন্তু তোমার তো এখানে খুব কষ্ট হবে, তুমি ফিরে চলো বাবা। না চাচা। দেখো আব্দুর রহমান, আমার মেয়েরা দুষ্টুমি বসে কাজটা করে ফেলেছে, ওরা বুঝিনি যে ওরা কত বড় অন্যায় করেছে, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। চাচা, আপনি আমাকে অপরাধী করবেন না, আমি বরং আপনার কাছে মাপ চাচ্ছি, অকৃতজ্ঞের মতন না বলে চলে আসার জন্য। চাচিকেও বলবেন আমাকে মাফ করে দিতে, উনি আমাকে মায়ের মতো আদর করত। তুমি তাহলে যাবেই না? আপাতত না চাচা, পরে চিন্তা করে দেখব। আমি তাহলে যাই, তবে একটা কথা মনে রেখো, তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময়ই খোলা থাকবে। আসবে না, খুব কষ্ট পেয়েছে ছেলেটা। বাবা, বাবা, আপু তো চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে কোথায়? আপু চাকরি হয়েছে, ট্রেনিং এ যাচ্ছে। ইম্পসিবল, কোথায় যাচ্ছিস? কিরে কথা বলছিস না কেন? মমির কাছ থেকে জেনে নিও। আমার জানার দরকার নেই, তোকে আমি যেতে দেবো না। বিরক্ত করো না তো পাপা, আমি যাবই। না, তুই যাবি না, চাকরি করে কি দরকার তোর? পাপা, তুমি জানো না আমার সারা জীবনের শখ, আমি নিজে উপার্জন করব, নিজের পায়ে দাঁড়াবো। আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোকে যেতে দেবো না মা। পাপা, কি হয়েছে মাম, কি হয়েছে তোর? বল বল কি হয়েছে? কি হয়েছে মাম, কি হয়েছে তোর? বল বল কি হয়েছে? চাকরি
চাকরি না করলেও আমি এই বাড়ি থেকে দূরে চলে যেতে চাই পাপা। এ বাড়ির প্রতিটি কোণায় এত সব স্মৃতি, এখানে থাকলে আমি আমি মরে যাব পাপা। পাপা তুমি আমাকে বাধা দিও না, আমি এখান থেকে কিছুদিনের জন্য দূরে গেলে ভালোই থাকবো। স্যার, কোনো কিছু জিজ্ঞেস না করে আপনার মোবাইলটা আধা ঘন্টা বন্ধ রাখুন। মোবাইল কানেকশন সব কেন কাট করলাম জানিস? তোর তো আবার বড় বড় মুরব্বী আছে, তোকে তো ধরে রাখা মহা মুশকিল। এইগুলিটা আমি করিনি, তুই করেছিস, এবার আমার পালা। স্যার, মালনী নিরাপদে পৌঁছে গেছি, কিন্তু কানার ভাগে কি ঘটেছে তা তো জানি না, তার তো ফোন বন্ধ পাচ্ছি। জি জি স্যার, কানা শালাতে একটা ভাড়াটে গুন্ডা, ওর জন্যই কালকে একটা বড় চোরা চালান ধরতে পারলাম না, আর ওর কাছ থেকে কোনো তথ্য বের করতে পারলাম না। পাশাপাশি এটাও জানি ওকে থানায় আনলে রাখতেও পারবো না, এই জন্যই ক্রসফায়ারে ফেলে দিলাম। মিডিয়া বিশ্বাস করতে বাউন্ড, কারণ আমার নিজের গায়ে গুলি লেগেছে। রাখা রাখা দেখে যাও যাও বাইরে রাখো। ওস্তাদ, এই ব্যাগটা কিসের? ওই আমার ব্যাগ, দে তো। পুলিশ আমাদের ফলো করছে, তৈরি হয়ে যান। একটা ফাঁকা জায়গায় নিয়ে আসল, ওরা আজকে খায় ফলানো।